তিন শ্রেণী যে ঈমানের মজা পায়, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না। আমার দৈনন্দিন জীবনে কিন্তু এখন হয়তো আমার ঈমান একটু বাড়লো, আবার নামাজের পর দেখা যায় ঈমান আবার কমে যায়। যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, কিন্তু আমার চাহিদা থাকা দরকার আমার মৃত্যুর সময় যেন ঈমান যেন বাড়তেই থাকে। যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, আল্লাহর কসম যার মধ্যে ঈমানের স্বাদ নাই তার মধ্যে ঈমানের মজা নাই। কি করে তারে বলো ঈমানে বলি, আমাদের ইবাদত গুলি আমরা যা করি যা কিছুই করি এটার পেছনে একটা চাহিদা থাকতে হবে। ইবাদতটার চাহিদা হলো আমার কর্মের চাহিদা হলো, যেমন একজন চাকরি করে তার চাহিদা হলো মাসের পরে কি নিবে, সে একটা স্যালারি নিবে। যে পড়াশোনা করে তার চাহিদা হলো একটা পরীক্ষা হবে, পরীক্ষার পর একটা সার্টিফিকেট নিবে। এইভাবে আমাদের ইবাদতগুলি আমাদের দুনিয়াবি জিন্দিগিতে আমাদেরকে একটা মঞ্জিলে মকসুদের টার্গেট করতে হবে, আমাদের একটা চাহিদা থাকতে হবে। প্রত্যেকটি ইবাদত ততক্ষণ পর্যন্ত আন্তরিক হবে না, গ্রহণীয় হবে না যতক্ষণ পর্যন্ত এই মানদণ্ডে না আসবে। মানদণ্ডটা হলো কি, সে মানদণ্ডের নাম কি, আমার প্রত্যেকটি ইবাদত আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? প্রত্যেকটি ইবাদতের পেছনে, প্রত্যেকটি কর্মের পেছনে, কাজের পেছনে আমাদের একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আমি ধারাবাহিকভাবে কথা বলছি এই কারণে ইব্রাহিম আলাইহিসসালাম যা ঘটিয়েছেন, যা করেছেন নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য, পুরাটার উদ্দেশ্যই কিন্তু ছিল আল্লাহকে কিভাবে রাজি রাখা যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। পেছনে অন্য কোনো দাবি ছিল না যে আল্লাহ তুমি আমাকে এমন একটা সম্মান দাও যে গোটা পৃথিবী যেন আমাকে মনে রাখে, এই দাবি ছিল না। আমি তোমাকে তোমার কথা মানবো আর তুমি আমার কথা মানো, এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের দাবি ছিল না। ইব্রাহিম আলাইহিসসালামের দাবি একটাই ছিল, সামিআনা আতাআনা, তোমার কথা শুনলাম আর মানলাম, এটাই ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র দাবি ছিল। যতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য কথাটা আমার নিজের জন্য বলি, আপনাদের জন্য কথাটুকু রাখি আমি, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটি কাজকে আল্লাহ মুখী না করতে পারবো, আল্লাহর কসম আমাদের দৃষ্টিতে ওলি হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তার কোনো দাম নাই, আল্লাহর দৃষ্টিতে দাম নাই। এখন এই যে একটা চাহিদা আমাদের মধ্যে ডেভেলপ করা দরকার, একটা গ্রো করা দরকার, একটা বৃদ্ধি করা দরকার। আমাদের সমাজে কিন্তু এখন একটা কথা বলি, আরে ওই লোকটা আগেকার লোকেরা নামাজ পড়ছে এখনও নামাজ পড়ে, এ ধরনের কথা আসছে না? আগেকার লোকেরা হজ করছে এবারও এই সমাজের মানুষেরা হজ করে, তার মানে কি? নিজেরাই তুলনা করি যে আগে যারা হজ করতো, আগে যারা ইবাদত করো তাদের মধ্যে একটা কনসালটেশন থাকতো, একটা মনোযোগ থাকতো, একটা আকর্ষণ থাকতো, আল্লাহমুখিতা থাকতো। আমাদের সমাজে এখন সুফি বা মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আগে কিন্তু প্রচুর মানুষ ছিল সুফি। সুফি মানে কি? অত্যন্ত ভদ্রচিত। সুফি মানে এটা না যে সে হাঁটে ছিল অত্যন্ত ভদ্রচিত একটা মানুষ, এখন কিন্তু পাওয়া যায় না, সব রাগচটা মানুষ। তার মানে কি? আমরা ডেটোরেট করতেছি, দিন দিন আমাদের অবক্ষয় হচ্ছে, যেমন চরিত্রের, যেমন সমাজের, যেমন আমাদের দিনদারির, তেমন আমাদের ইমানও নিচের দিকে ডাউনফল করতেছি আমরা দিন দিন। ইমান কিন্তু এমন একটা জিনিস, এটাকে উপরে আপগ্রেড করা যায়, এটাকে আবার নিচে চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো একটা হারাম কাজ করতে থাকে তখন ইমান কি হয়, নিচের দিকে নামতে থাকে, আর যখন সে আমল করতে থাকে যাদা তুম ইমানা, আল্লাহ নিজেই বলতেছেন ইমান বাড়তে থাকে। আচ্ছা, যে লোকটা নামাজ পড়ে তার ইমান কি হয়? ইমান কিন্তু এমন না যে বাপদাদার জন্মের সাথে, বাপে যে আমাকে জন্ম দিল তখন যে ইমান আনলাম ওই ইমানের স্টেবল অবস্থায়, তা না, ইমান হয়তো বাড়ে অনত কমতি থাকে। ইমানের অবস্থা হলো এটা ফ্লাকচুয়েশন করতে থাকে, আপনার আমলের কারণে ইমান বাড়তে থাকে, আবার আমল ছাড়ার কারণে ইমান কমতে থাকে, নামতে থাকে।
এটাই এটাই হলো আমাদের ধারণা থাকা দরকার। তাহলে বোঝা গেল আপনার মৃত্যুর সময় আপনার জীবনে আমার জীবনের একটা শেষ মুহূর্তে তখন আমার টার্গেট হতে হবে আমার ঈমানটা যেন বৃদ্ধি থাকে, আমার ঈমানটা যেন বৃদ্ধি অবস্থায় থাকে, যেন ডাউনফল না করে, নিচে যেন নেমে না যায়। কিন্তু আমার দৈনন্দিন জীবনে কিন্তু এখন হয়তো আমার ঈমান একটু বাড়লো, আবার নামাজের পর দেখা যায় ঈমান আবার কমে যায়। কিন্তু আমার চাহিদা থাকা দরকার আমার মৃত্যুর সময় যেন ঈমান যেন বাড়তেই থাকে, ঈমান যেন বাড়তেই থাকে। এখন এই ঈমান বৃদ্ধির জন্য আমাকে কিছু টেস্ট নিতে হবে, টেস্ট স্বাদ নিতে হবে। এই যে কুরবানি দিলাম এই স্বাদটা কিন্তু জিহ্বার স্বাদ নাকি এটা অন্তরের স্বাদ বলেন, এটা কিসের স্বাদ নাকি জিহ্বার স্বাদ? এই গরুটা লাল, ওই গরুটা সাদা, এই গরুর গুস্ত চর্বি কম, ওই গরুর গুস্ত চর্বি বেশি, কি বলেন? এটা চাহিদা না, এটি ঈমানের চাহিদা এটা নয়। আপনার ঈমানের চাহিদা হলো আপনার ভিতরগত, আপনার কুরবানি দেওয়ার পর আপনার মানসিকতা কি সৃষ্টি হয়েছে। আপনি কি কুরবানির আগে আল্লাহ মুখিতা যা ছিল, আল্লাহর প্রতি ভালোবাসা যা ছিল, এই কুরবানির পর বাড়লো কি না কমলো, এই যাচাই করতে হবে। যদি বেড়ে যায় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন জাদাতুম ঈমানা, আমি তোর ঈমান বাড়াই দিলাম, আমি তোর ঈমান বাড়াই দিলাম। আর যতক্ষণ পর্যন্ত বান্দার ঈমান বৃদ্ধি না হবে, যতক্ষণ পর্যন্ত বান্দার ঈমানটা বাড়তে না থাকবে আর ওই মুহূর্তে সে কবরে যাবে, এই দুর্বল ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ঈমানকে একটা রেইসের মধ্যে রাখতে, উপরের দিকে রেইসের মধ্যে রাখতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাসাতু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণী যে ঈমানের মজা পায়। কি পায়? আচ্ছা এখানে কয়জন ঈমানের মজা পাইছেন হাত উঠান তো দেখি। আপনার পানির মজা আছে, শরবতের মজা আছে, মিষ্টির মজা আছে, কিন্তু ঈমানের মজা, আল্লাহু আকবার, আপনার ঈমানের স্বাদটা আপনার ভিতরে এমনভাবে সৃষ্টি হবে আপনার চোখের সামনে শুধু আল্লাহই আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। আপনার যখন ঈমানের স্বাদ সৃষ্টি হয়ে যাবে আপনার চোখের সামনে রাসূলের সুন্নতি সুন্নত থাকবে, আর কিছু থাকবে না। আপনার মৃত্যু আপনাকে ভীতি সৃষ্টি করবে না, দুনিয়ার কেউ তার মৃত্যুর হুমকি আর মৃত্যুর ভয় দেখিয়ে অথবা আপনার থেকে কিছু কেড়ে নিবে, এ থেকে আপনার ভিতরের স্বাদটাকে কেড়ে নিতে পারবে না। এটা হলো হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানি দিলেন তখন মজার সাথে দিলেন নাকি রাগের সাথে দিলেন বলেন? হ্যাঁ মজার সাথে দেয় নাই, স্বাদের সাথে। স্বাদ, স্বাদ মানে কি? ছেলে বড় না, আন্তরিকতার না, স্ত্রী বড় না, আন্তরিকতার না, পরিবার পরিজন বড় নয়, আন্তরিকতার নয়, আমার সবচেয়েতে প্রিয় হলো আমার আল্লাহ। ওয়ামিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ঘোষণা হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার মানুষ কি হয়? ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসকে তারা নিজেদের জন্য আকর্ষণীয় বানিয়ে নেয়, তার ভিতরে একটা আকর্ষণ সৃষ্টি হয় তার প্রতি আল্লাহ থেকে বেশি, এবং তারা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহরে যেমন ভালোবাসে তারা মনে মনে চিন্তা করে যেমন আল্লাহরে ভালোবাসি তেমন সৃষ্টি জগৎকে ভালোবাসি, যেমন আল্লাহর প্রতি মহব্বত তেমন মানুষের প্রতি মহব্বত, হুজুরের প্রতি মহব্বত, এর প্রতি মহব্বত, শেখের প্রতি মহব্বত। কিন্তু আল্লাহ বলেন না, আমি যখন আমি আমি একাই, কুল হু আল্লাহু আহাদ, আমার সাথে আর কারো তুলনা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন এটা করলে না কেন, এটা করলে না কেন, এটা কি করলা তুমি, এটা করলে না কেন? সে লোকটা উত্তর দিল আল্লাহ ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং রাসূল যদি এটা বলতো এবং জানতো, জানতো আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর সাথে কান্না মানলো, সে চিন্তার মধ্যে কেন আল্লাহ এবং রাসূল দুজনকে মিলিয়ে নিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে প্রতিবাদ করে বললেন কুল আল্লাহ ওয়াহদা, তুমি বলো একমাত্র আল্লাহর কথা বলো, আল্লাহর কথা যখন আসবে পৃথিবীর আর কোনো সৃষ্টি জগৎ আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা কিন্তু তাই ছিল, একমুখিতা,
এক মুখে আমার সামনে শুধু এটা থাকবে যাদের মধ্যে এটা সৃষ্টি হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ তার কর্মের ভিতরে তার আমলের ভিতরে সে মজা পেতে থাকে, স্বাদ পেতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটু করে নামাজ পড়ব, সেজদা দেব, নামাজে আল্লাহু আকবর বলে দাঁড়াবো, তাকবীরে তাহরিমা দেব। আচ্ছা এখানে যতজন মানুষ আছে সবার তাকবীরে তাহরিমা কি এক? সবার সেজদা কি এক? একজনের সেজদা দেখা যাবে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আরেকজনের সেজদা তার মাটির নিচে উপরে উঠে না। তার মানে বোঝা গেল কি হালাওয়াতুল ঈমান নাই, ঈমানের যে একটা স্বাদ ছিল টেস্ট অফ ঈমান তার মধ্যে সৃষ্টি করতে পারে নাই। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলগুলিকে তোমাদের আন্তরিক হিসাবে তোমরা নিতে পারছো না যতক্ষণ পর্যন্ত তোমাদের আমলগুলি আল্লাহমুখী একমাত্র এবং মজার সাথে যা করতে পারবো ততক্ষণ আমলের মজা পাবা না। রাসূল বললেন তিন শ্রেণীকে আল্লাহ সুবহান ও তালা ইমানের মজা দেন, আল্লাহ সবাইকে দান করুক। জোরে বলেন আল্লাহুম আমিন। মজা নিতে রাজি আছেন? মজা নিতে রাজি আছেন? সেজদা দিয়ে দেখেন মজা কেমন হবে। আলীর পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, আলীর তীর ধরতে পারে না, চিৎকার দিয়ে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার ভাইকে আমি চিনি, আলীকে আমি চিনি, ওকে ধরো না, ওকে ধরো না। ও যখন নামাজে দাঁড়ায় তারপরে চেষ্টা করো আলীকে আমি চিনি। আলী যখন নামাজে দাঁড়াবে তার শরীর থেকে তীর খুলে ফেলবা, আলী টের পাবে না, আলী তীর পাবে না। পেছনে কারণটা কি? হালাওয়াতুল ঈমানে আছে আলী, ইমানের মজার মধ্যে আলী ঢুকে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নামাজে দাঁড় করিয়ে দিলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন তীরটা খুলে নাও। নামাজের ভিতর তীর খুলে ফেললো পা থেকে, নামাজের পর আলী বলে তীর গেল কোথায়, টের তো পাই নাই। হালাওয়াতুল ঈমান, হালাওয়াতুল ঈমান, ঈমানের স্বাদ। আল্লাহর কসম যার মধ্যে ঈমানের স্বাদ নাই তার মধ্যে ঈমানের মজা নাই, সে নামাজের মধ্যে মজা পাবে না, ইবাদতে মজা পাবে না। তিন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই সেই তিন ব্যক্তির ব্যাপারে বললেন আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, তার কাছে সবচেয়ে প্রিয় হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে এমনভাবে সৃষ্টি করেছে যে তার সবচাইতে ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলছেন যে নিজের অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা গোটা সৃষ্টি জগৎ থেকে সবচেয়ে বেশি ধারণ করে সে ঈমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সে ঈমানের মজা পেয়ে যাবে, এক শ্রেণী মজা পাবে। দ্বিতীয়ত আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, সে মানুষের জন্য কাউকে কিছু যদি কোনো ভালোবাসে, অর্থাৎ আপনাকে আমি ভালোবাসলাম, আপনার প্রতি আমার অন্তরের একটা টান সৃষ্টি হয়, কে বলেন আছে না এই ধরনের, একটা মানুষের অন্তরের টান সৃষ্টি হয়, দেখা যায় একজন মানুষের মনের টানে একটা দেশ থেকে দেশান্তর পর্যন্ত চলে যায়, আবার টান না থাকলে ঘরের পাশে ঘর দেখা হয় না। এটা কিসের টান? এটা কিসের টান? মনের টান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে একটা মানুষের প্রতি তোমার একটা মনের টান। আচ্ছা বলেন তো দেখি, কাশ্মীরের মুসলমানরা এখন নির্যাতিত, কাশ্মীরের মুসলমান মা বোনরা আমার এখন নিষ্পেষিত, ধর্ষিত, তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে, তারা কি আপনার সম্পদের অংশীদার? তারা কি আপনার পাড়া প্রতিবেশী? তাদেরকে কখনো দেখেছেন? কিন্তু হাত উঠলে নিজের সন্তানের কথা মনে থাকে না, কাশ্মীরের কথা মনে পড়ে যায়, নিজের পরিবারের কথা মনে থাকে না, তখন অন্য কোনো দেশের কথা মনে পড়ে যায়, মজলুম মানুষের কথা মনে পড়ে যায়, কেন মনে পড়ে? তখন আমার কাছে আমার সন্তান, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন বড় হয়ে যায় না, আমার কাছে মনে হয়ে যায় আমার আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক, যে মুসলমান অত্যাচারিত তাদের জন্য আল্লাহর কাছে হাত পেতে দোয়া করি, এটা হলো ইমানের মজা, এটা হলো ইমানের মজা। সুবহানাল্লাহ, 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 এটা ইমানের মজা। তুমি যখন কাশ্মীরের মুসলমান, গোটা পৃথিবী মুসলমানের ব্যথা বেদনায় তোমার অন্তরের টান পাবে, আর ওই টানটা যখন হবে আমি তাকে ভালোবাসি আমার আল্লাহর জন্য, তখন রাসূল বলছেন তোমার মধ্যে ইমানের মজা আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয় আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফ বাদা আনকাদাহুল্লাহু মিন কামা ইয়াকরাহু আইয়া
জাফাফিনার, একটা মানুষ পাপ কাজ করে, এটা কোনো মানুষের নেচারের বাইরে না, মানুষ পাপ কাজ করবে এটাই মানুষের সৃষ্টিগত একটা অভ্যাস, সৃষ্টিগত মানুষ পাপ করবে। কিন্তু পাপ কাজ করার পর একটা রিয়েলাইজেশন চলে আসে, একটা মানসিকতা চলে আসে, একটা অনুভূতি চলে আসে, আমি কি করলাম, আমি কি করলাম। একটা মানুষ পাপ কাজ করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপ কাজ করতে করতে তার পাপের দরজা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে, সেখান থেকে আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, বান্দা ভয় পাইস না, গুনাহ করছস, আমি তো আল্লাহ আছি, এত বড় পাপ করছো সব পাপ তোর মাফ করে দিব, শুধু তুই আমার কাছে ক্ষমা চা, তুই আমার কাছে শুধু ক্ষমা চা, তোর পাপ যত বড় হোক আমি তো আছি আল্লাহ, আমি আল্লাহ আছি তোর মাফ করার জন্য, আমি আল্লাহই যথেষ্ট, আমি আল্লাহই যথেষ্ট। পাপ করার পর সে আবার ওই পাপের দিকে হাত বাড়ানো, পা বাড়ানোটা এমনভাবে ঘৃণা করে, যেমন একটা মানুষ সুদ খায়, একটা মানুষ ঘুষ খায়, একটা মানুষ জুলুম করে, একটা মানুষ বিভিন্ন পাপের সাথে জড়িত আছে, হঠাৎ তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো, আর পাপ কাজ করব না, আর পাপ কাজ করব না, সে পাপ কাজ থেকে ফিরে আসলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাপ কাজ থেকে ফিরে আসার পর আবার ওই পাপ কাজে যাওয়াটা সে এমনভাবে ঘৃণা করে, যেমন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াটা মানুষ ঘৃণা করে, এমনভাবে পাপের দিকে পা বাড়ানো তার জন্য ঘৃণার কারণ হয়ে যায়। রাসূল বলতেছেন তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের মজা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আর আমাদের দরকার আছে কিনা বলেন, এই ঈমানটা, এই ঈমানটা আমাদের দরকার আছে কিনা বলেন। আপনার আমলের ক্ষেত্রে কিন্তু রাসূল বলে নাই, আপনার আমলের ক্ষেত্রে ভুল হবে, কিন্তু ঈমানের ক্ষেত্রে বলেছেন তোমার ঈমানের একটা পর্যায়ে রাখো, তোমার ভিতরে শুধু চাহিদাই হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমান যেন আমাদেরকে দান করে দেন, যেরকম আল্লাহুম্মা আমিন। গত কয়েকদিন আগে হিন্দু এক ভদ্রলোক, ইসকনের ব্যাপারে কথা বলছিলাম না, ইসকনের এক মুরব্বী, সে কথা বলতেছে তার ধর্ম সম্পর্কে। তার ধর্মটা কি? তার ধর্ম হলো তুমি ঘর সংসার করবা, এটা হলো দুজুকে যাওয়ার কারণ, তুমি পরিবার পরিজনের সাথে চলবা, এটা হলো দুজুকের কারণ, তুমি আত্মীয় স্বজনের জন্য সেবা করবা, এটা হলো দুজুকের কারণ, তুমি ব্যবসা করবা, এটা হবে দুজুকের কারণ, তুমি সমাজ সেবা করবা, এটা হলো দুজুকের কারণ। প্রত্যেকটি দুনিয়াবী কাজকে সে তুলনা দিয়ে বলেছে, সে দেখিয়ে বলেছে এগুলি সবগুলি নরকই নিবে। আর মুসলমানরা দাবি করে জন্মের পর মৃত্যু পর্যন্ত যতগুলি কাজ আছে আল্লাহ এবং রাসূলের নিয়মে করলে তোমাকে জান্নাত দান করে দিবে। তুমি বিয়ে করো জান্নাত, তুমি তোমার সমাজের কাজ করো জান্নাত, তুমি পরিবারের কাজ করো জান্নাত, তুমি যদি একটা মানুষকে একটা লুকমা খাও তোমার জন্য এটা জান্নাত। তাহলে বোঝা গেল মুসলমানরা জান্নাতে যাওয়া সহজ, ঠিক আছে কিনা বলেন, মুসলমানদের জান্নাতে যাওয়া সহজ। সুতরাং আমরা জান্নাতে তো যাবো ইনশাআল্লাহ, আমরা জান্নাতে যাব ঈমানের মজা নিয়ে, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমানে প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোষর করে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি,
কি করে তার হে বলো ইমানে বলি চিল্লা এখন ঠিকিরা ইমানে ইমানে পার্থক্য আছে কিন্তু কালেমায় কালেমায় পার্থক্য আছে সাইদ কুতুব শহীদ বললেন যেই কালেমা তালিম দেওয়ার কারণে সরকার তোমারে বেতন দেয় ওই কালেমার ব্যাখ্যা করার কারণে ওই সরকারই আমারে ফাঁসি তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না তোর কাছ থেকে কালিমা শিখার কোনো দরকার আমার নাই চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য আমরা যেন ইমানের দাবি যারা করি আমরা যেন পাক্কা ইমানদার হই আল্লাহ ইমানের প্রশ্নে আমরা যেন সত্যবাদী হই এই ইমান রক্ষায় আমরা যেন সব বিলিয়ে দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স হু অফার দেয়ার ফাইভ টাইমস সালাত উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন আল্লাহ বলেন সফল হয়েছে তারা ইমান এনেছে যারা চিল্লায় বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা এজন্য ইমানের অনেক দাম আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না হতাশ হয়ো না হাল ছেড়ে দিও না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও মুমিনরা ভালো করেই জানে যে ইমানের পথে থাকলে হুমকি ধমকি জেল জরিমানা এগুলো আসতে পারে এগুলো নবীদের জীবনে এসেছে সাহাবাদের জীবনীতে এসেছে যারাই হকের ব্যাপারে আপোষহীন তাদের জীবনে এটা আসবে চিল্লায় বলেন ঠিক কিনা মুমিনরা বিচলিত হয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি কে মুমিনরা জানে রাত যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে মুমিনরা জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যন্ত্রণা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে মুমিনরা জানে ইসলামের পক্ষে শক্তির উপর অত্যাচার আজাব নির্যাতন যত বাড়তে থাকে কালেমার পতাকার বিজয়ের সময়টা ঘনাতে থাকে এজন্য মুমিন কাউরে ভয় পায় না একজন রে ছাড়া তিনি কে আমাদের স্বপ্ন আমাদের বিশ্বাস আমরা চাই যে এই কালেমার বাণী এই লা ইলাহার পতাকা বাংলার জমিনে একদিন উড়বেই উড়বে চিল্লা এখন ঠিক কিনা কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক কিনা আশা আছে আছে না ভয় ঢুকছে ডট ঢুকছে মুমিন কাউরে ভয় ভয় একজনকে ছাড়া চিল্লায় বলেন চিনি কে আল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ পরীক্ষাটা যেন দিয়ে যেতে পারি তুমি তৌফিক দাও আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ চেষ্টা থাকবে আমাদের সফলতা দেওয়ার মালিক কে খেয়াল করে শুনবেন পৃথিবীতে অনেক নবী ছিল তারা কেয়ামতের দিন তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে বিশ্ব নবী দাঁড়াবে হাজার কোটি উম্মত নিয়ে কেউ দাঁড়াবে কয়েক কোটি উম্মত নিয়ে কেউ দাঁড়াবে কয়েক লক্ষ কেউ দাঁড়াবে পঞ্চাশ হাজার কেউ দশ হাজার কেউ দাঁড়াবে বিশ জন উম্মত নিয়ে কেউ দাঁড়াবে দশ জন কেউ দাঁড়াবে পাঁচ জন কেউ দাঁড়াবে দুইজন উম্মত নিয়ে মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে মাত্র দুইজন লোক সাড়া দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢুকেছে অফিহিম নবীয় মা হু ওয়াহিদ রাজুল ওয়াহিদ এমন নবীও দাঁড়াবে তার উম্মত মাত্র একজন চিল্লায় বলেন তো কয়জন নবীও একজন উম্মত অফিহিম নবী লাইসা মা হু আহাদ এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই তার মানে কি ওই নবী ব্যর্থ নবী ওই নবী কি ব্যর্থ না সফল আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিন আল্লাহ আমরা চেষ্টা করে যাব সফলতা দেওয়ার মালিককে এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেন ভয় পেও না হতাশ হয়ো না নিরাশ হয়ো না হাল ছেড়ে দিও না একটু ভরসা রেখো কার উপর না তাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন আমরা আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও